আমাদের জামালপুর সদর উপজেলার তীরতলা ইউনিয়নে পদযাত্রা কর্মসূচির প্রস্তুতি নেওয়ার কালে সকাল 11:30 দিকে সেখানে স্থানীয় আওয়ামী লীগের নেতারা অতর্কিত হামলা চালায় এবং বিপর্যয়ে আমাদের নেতাকর্মীদেরকে ব্যাপক মারধর করে, এবং পরবর্তী সময়ে আমরা দুঃখজনকভাবে জানতে পেরেছি যে পুলিশ সেখানে উপস্থিত হয়ে বেপরোয়া গুলি বর্ষণ করে টিয়ার শেল নিক্ষেপ করে আমাদের প্রায় 15 থেকে 20 জন নেতাকর্মী আহত, অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন, এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং পুলিশ সম্মিলিতভাবে আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হানা দিয়ে আমাদের সেখানে সেই ইউনিয়ন সাধারণ সম্পাদক আর ইউনিয়ন উপসাধারণ সম্পাদক সহ আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি 4 থেকে 5 জনকে গ্রেপ্তার করেছি। এখনও বাড়ি বাড়ি হানা অব্যাহত আছে। বিএনপির পুরো প্রস্তুতি নিয়ে যখন তারা সমাবেশ করতেছিল, এমত অবস্থায় আমাদের মিছিলে তারা অতর্কিত ঈদ দিয়ে ঢেল শুরু করে। ঢেল শুরু করার পরে তখন আমাদের সমস্ত নেতৃবৃন্দ বিএনপিদের ধাওয়া করে, ধাওয়া করার কালে যখন ঈদ দিয়ে ঢেল হয়, ঈদের ঢেল আমার মাথায় লেগে রক্ত। সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ শান্তি সমাবেশ ঘোষণা দিয়েছে। তারই প্রেক্ষিতে অত্র তীরতলা ইউনিয়ন কামাল খান হাট এলাকায় তাদের শান্তি সমাবেশের জন্য তারা জড়ো হয়েছিল। এই তাদের শান্তি সমাবেশে হঠাৎ করে বিএনপি দলীয় কিছু দুর্বৃত্ত সন্ত্রাসীরা আইসে তাদেরকে হামলা করে। ওইখানে আমাদের তদন্ত কেন্দ্রের 4 জন পুলিশ ছিল, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে তারা সেই আওয়ামী লীগের উপর এবং পুলিশের উপর হামলা করে। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শটগানে ফায়ার করে এবং টিয়ার সেলের সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারপরেও তারা পুলিশকে এবং আওয়ামী লীগের লোকজনকে লক্ষ্য করে ইট পাটকেল মারে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এই ঘটনায় পুলিশের এক সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি দৌলতুজ্জামান আহত হয়। তারপর প্রেক্ষিতে আমরা আরও পুলিশ থানা থেকে এবং তদন্তকেন্দ্র থেকে অতিরিক্ত পুলিশ এসে আমরা এই ঘটনায় জড়িত ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হযরত আলী সহ আমরা 6 জনকে আটক করি। তো বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ এখন আছে।